আছে সেটার রূপটা কমপ্লিটলি আলাদা হবে, এটাই হচ্ছে স্পেশালিটি। দ্য স্টোরি ইজ দ্য কিং, আমরা বলি না কন্টেন্ট ইজ কিং। এই ক্ষেত্রে নারায়ণ সান্যালের এই গল্পটাই, যাদের পড়া তারা জানেন এক্স্যাক্টলি আমি কি বলছি, আর যারা পড়েননি তাদেরকে অনুরোধ করব সিরিজটা দেখার আগে বা পরে যে কোনো সময় গল্পটাও পড়ুন, ওখানেও একটা আলাদা রস রয়েছে। শুটিং কোন কোন জায়গায় হয়েছে? দার্জিলিংয়ে তো আমি নিজেই শ্যুট করেছি, আরও বেশ কিছু জায়গায় শ্যুট হয়েছে যেগুলো বাকিরা বলতে পারবেন। আমি নিজের কথা বলতে পারি, দার্জিলিংয়ে বর্ষার মধ্যে 6টা দিন কাটানোর সুযোগ পেয়েছিলাম আমি 2022-এ, এবং ওই 6টা দিন অনবদ্য কেটেছিল আমার। ল্যান্ডমার্ক দিন আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, আই গেস সেটাকে মাথায় রেখেই হয়তো বাংলা সিনেমা বা ওয়েব সিরিজ আবার এখন ঘুরে এসেছে, মানুষ দেখছে, দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা? তা মাঝখানে কোথায় গিয়েছিল? অনেকটা ঘুরে এসেছে মানে, মানে দর্শক এখন অনেকটা নিচ্ছে, অনেকটা বাংলা বইমুখী হয়েছে করোনার পরে। আমার মনে হয় কোভিড থেকে, আপনি ঠিকই বলছেন, কোভিড এর পর থেকে মানুষের আরো বেশি আগ্রহ নিজের জন্য একটা সময় বের করা। সত্যি আমরা একটা সময় কিছু করতে পারতাম না, বাইরে বেরোতে পারতাম না, সেই সময় আমাদের ওটিটি দেখা বা ওয়েব সিরিজ দেখা বা নিজের হাতের ফোনটার মধ্যেই আমাদের জগৎটা আরো বেশি করে বড় হয়ে গিয়েছিল, এবং সেখান থেকে অভ্যেসটা আরো স্ট্রং হয়। মানুষ এখনো দেখছেন, এবং ওয়েব সিরিজে আমরা বাংলায় বসে যে কাজটা করছি সেটা কোনোভাবেও মুম্বাইয়ে যে ওয়েব সিরিজগুলো হয় তার থেকে কোনো অংশেও কম নয়, আমরা তার থেকেও কম বাজেটে এখানে কাজ করি। দর্শক সমান ভাবে উপভোগ করবেন, তো বলবো ওই একদিকে বৃষ্টি, বাইরে বৃষ্টি, হাতে গরম চা বা গরম কফি, আর চোখের সামনে থাকবে হচ্ছে কাটাকাটি। এই তো আনসাম্বল একটা কাস্ট, পাহাড়েকে পাহাড়ের উপর শুটিং, জমজমাট আড্ডা হয়েছিল, আড্ডা সিনে একটা চূড়ান্ত আড্ডা না, অপুরা রয়েছে, রানাদা রয়েছে, জয়দীপদা রয়েছে, আমরা রয়েছি, সারাক্ষণ আমরা আড্ডা বাজ, কখন ওয়েট করতাম যে শুটিংটা কখন দেখা হবে, এবং তারপর আমরা সুন্দর মধ্যে আড্ডা মারতাম। হ্যাঁ, তখন অবশ্যই কফি বা চা থাকতো না, কিন্তু আড্ডা তো চূড়ান্ত। একটি চরিত্রে এবং গল্প নিয়ে ছোট্ট করে যে হিংস যা আমরা মানে মানে গল্পের পাতায় পড়ি সে মানে পুরো তাই থাকছে নাকি একটু এদিক ওদিক করা হয়েছে? সে মানে একটু এদিক ওদিক যেটুকু করা হয়েছে কি হয়নি সেটা তো দর্শকরাই বলতে পারবেন, বাট সামান্য ওইটুকু করা হয়েছে, কারণ দেখো বইয়ের পাতায় তো লেখা তো রয়েছে, এবং সেটাকে আমরা এমন কোনো কিছু করবো না যে দর্শকদের ইমোশনটা সেখানে হার্ট হবে বা সেখানে উপন্যাসটাকে কোনো রকমভাবে বিতর্কের মুখে নিয়ে যাওয়া যাবে, এমন বিষয়ভাবে করা হয়েছে সেটা দাদার গল্পটাকে একটু এনরিচ করবে। তো সুতরাং সেইভাবে চিত্রনাট্যের ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেটুকু মাত্র করা হয়েছে, বাদ বাকিটা প্রত্যেকে এক একজন এক একজন বিনয় অভিনয় অভিনেতারা অপুদা থেকে শুরু করে অন্য দুজন থেকে শুরু করে মির্জা রয়েছে, প্রাঞ্জল আছে, রানাদা রয়েছে, জয়দীপদা নিজে অ্যাক্টিং করেছে, পায়েল আছে, এক্সেপ্টার একটু অ্যাক্ট আছে, তো প্রত্যেকে চেষ্টা করেছে ভালো মতো কাজটা করার। আর শুধুমাত্র এখন 15 তারিখের অপেক্ষায় রয়েছে, 2 বছর তাই ওয়েট করতে হয়েছে, সেই 2 বছরটা অতিক্রম করে 15 আগস্ট Z5 পর্দায় রিলিজ হতে চলেছে, আমরা দেখতে পাবো সবাই মিলে একসঙ্গে কাটায় কাটায়, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। বাট যেভাবে আজকালকার সিরিজের ধরনের যে মোড়কগুলো হয়, প্রত্যেকটা চরিত্র যে ইম্পর্টেন্সগুলো ওইভাবেই বেরিয়ে আসে, তারা কতটা কৌতূহলী, তো সেই ধরনের একটা চরিত্র আমি করছি। অনলাইনে বলতে গেলে পজিটিভ না নেগেটিভ? এইটা একটা মজার জিনিস, কোনটা জীবনে পজিটিভ আর নেগেটিভ আছে বলো তো? এটা ওরকমই দুটোই, আর ওই আমরা সবাই এখন বলি না গ্রে কালার, এই নতুন ট্রেন্ডিং গ্রে কালার। একটু ছোট্ট চরিত্র নিয়ে বলো, তুমি সবটা জেনে যাবে না বলো? উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।